হরর মুভি, রিয়েল হরর মুভি যদি আপনি দেখতে চান বাংলাদেশে, আমার মনে হয় ডেড বডি নাম্বার ওয়ান। এখন ডেড বডি নিয়ে আমি মাঠে নামবো। এই ছবি আগেও হয় নাই, পরও হবে কিনা আমি জানি না, বাট এইটা হলো রিয়েল একটা হরর মুভি। এবং বিক্ষ তোমার নাম কি ফলে পরিচয়? ডেড বডি সেন্সার হয়েছে আজ থেকে 13 দিন আগে, বাট সার্টিফিকেট পাইছি আমি আজকে সেন্সার। হ্যাঁ, তো এটা আজকে পাইছি 13 দিন, মানে এই সচিব মহোদয় অসুস্থ ছিল, যেই কারণে এই সার্টিফিকেটটা নিয়ে আমি খুব মানে কখন আমার হাতে আসবে সার্টিফিকেটটা, কখন আমি দেখবো। হ্যাঁ, 13 দিন আমার অপেক্ষা করতেছে, ঠিক আছে। এই 13 দিনের কারণে মানে সার্টিফিকেটটা যখন আমার হাতে আসে আমি সত্যি অনেক খুশি, কারণ এটা আমার এই ডিরেক্টর হিসেবে 2 নম্বর ছিল সার্টিফিকেট পাওয়া। হয়তো প্রথম আমি রিলিজ শুটিং স্টার্ট করতাম রিভেঞ্জ, রিভেঞ্জ আমি এবার রোজার ভিতরে সেন্সার দিয়ে দেবো, এটা পাইছি রোজার লাস্টের দিক দিয়ে হয়তো দিয়ে দেবো। তো এই ছবিটা ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচা রাখে আমি আসতেছি ঈদে, এবং খুব ভালোভাবেই আসবো ইনশাল্লাহ। কারণ ডেড বডি এত ইতিহাস আছে এই ছবিটার ভিতরে, এত ঘটনা আছে, যেখানে আপনারা জানেন ওমর সানির সাপের কামড় পর্যন্ত এখানে আছে। তারপরে এখানে আমাদের দুইটা লোক মৃত্যুর হাত থেকে বেঁচে গেছে, এবং সমস্ত সব কিছু আমার কাছে ডকুমেন্টারি করে আমি দেখাবো, এবং আশা করি আমি একটা বড় ধরনের অনুষ্ঠান করে আমি ট্রেলারটা পোষণ করব। এবং দেখেন আমি কিন্তু বলছিলাম যে আমি ডেড বডি দিয়ে আসবো ইনশাল্লাহ, আমি ছবি শেষ করছি, ছবি শেষের পরে সেন্সার সার্টিফিকেট আমি হাতেও পাইলাম, এখন ডেড বডি নিয়ে আমি মাঠে নামবো। আমি গতকালকেও মাঠে নামি নাই, সেন্সার কিন্তু আমার 13 দিন আগে হয়েছে, তারপর আমি নামি নাই, কারণ আমার হাতে সেন্সার না পেলে আমি তো মাঠে নামবো না। হাতে সেন্সার পাইছি, এখন আমার খেলা স্টার্ট হবে। আমি একটা কথা বলি, হয়তো আমার যারা মতে আদনান ডিক্লেয়ার দিয়েছিল আদনানের ছবি আসবে ঈদে, আর আমি ডিক্লেয়ার দিয়েছিলাম আমি ঈদে আসবো, আর যারা মানে আসতেছে তারা ডিক্লেয়ার দিচ্ছে কিনা আমি জানি না। বাট আমি একটা জিনিস বলবো, ঠিক আছে 3-4টা ছবিও এনাফ, ঠিক আছে, যেহেতু আপনার ডিক্লেয়ার তো দেন, আমি তো ডিক্লেয়ার দেওয়া, যে জন্য বলি এখন এই ছবিগুলো আয়সা সিনেমার তো যাই না, যাকে আমি তো অবশ্যই বলবো দর্শককে যেন সবাই সবার ছবি দেখে, এবং যেখানে এই 13টা আসুক আর 15টা আর 20টা আসুক, পাবলিক কিন্তু বাছাই করে নেবে তার চয়েস ফুলব। এবং ডেড বডি কিন্তু নামের উপরেই পাবলিক ঢুকবে, কারণ ডেড বডির যে আর্টিস্ট যারা আছে টেলিভিশন এবং সিনেমা মিলিয়ে যারাই আছেন, খুব ভালো আর্টিস্ট এবং খুব দার্জিল আর্টিস্ট আছে, গল্পে কিন্তু আমি কিন্তু এমন হরর ছবি বানাই নাই যে এই হরর ছবি ওই যে আমরা জিন ব্যক্তি দিয়ে ফু ফাক্কা দিই, হ্যাঁ তারপরে ই হয়ে যায়, মানে অনেক আছে না আমরা দেখে আসছি যে বিগত সিনেমাগুলা, বাট এটা কিন্তু রিয়েল একটা হরর, রিয়েল হরর, যে আমরা যেই হররকে আমরা হলিউড বলি, বলিউড বলি, হ্যাঁ যাদের সাথে আমরা ওদের যেইভাবে হরর মুভি করে ঠিক ওই স্টেজে আমি মুভিটা বানাইছি। হরর বলছে হরর অনেক কিছু বলছে, কিন্তু আমরা ওই যে দেখছি কি ফু ফাক্কা যায় মানে এগুলো দেখছি, তাই না? এখন হরর মুভি যদি রিয়েল হরর মুভি যদি আপনি দেখতে চান বাংলাদেশে, আমার মনে হয় ডেড বডি নাম্বার ওয়ান। এই ছবি আগেও হয় নাই, পরও হবে কিনা আমি জানি না, বাট এইটা হলো রিয়েল একটা হরর মুভি। এবং বিক্ষ তোমার নাম কি ফলে পরিচয়, এটা তার সিনেমা হলে আপনি তার প্রুফ পাবেন। আমি তো একটু ফুল কমার্শিয়াল মুভি বানাই, একটা ফুল কমার্শিয়াল মুভির ভিতরে এই ধরনের নাম হওয়া উচিত আমি মনে করি, এবং এই নামের উপরে গল্পের সাথে মিল থাকতে হবে। আমি বাড়াইলাম একটা নাম দিলাম আরেকটা হবে না, আমার এই গল্পের সাথে 100% নামের সাথে। আপনারা জানেন যে আমি সবসময় উচিত কথা বলি, অন্যায়ের বিপক্ষে কথা বলি, হ্যাঁ মানে আমি অন্যায়কে কখনোই সাপোর্ট করি না। এবং ওই সিনেমাতে আমার একটা ডায়লগ আছে, এই ডায়লগটা মনে হয়েছে যে একটু বেশি অন্যায় করে ফেলছে, যে জন্য আমি ডায়লগটা মারছি, ঠিক আছে।